গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সামনে আজকে গন্ধরাজ লেবুর ডাল করে দেখাবো আমার ব্লগে। ব্লগ দেখাতে 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 এই গন্ধরাজ লেবুর ডালটা তোমাদেরকে দেখাবো। এই ডালটা কিন্তু অসাধারণ লাগে খেতে এই গরমকালে, না মানে এই ডালটা খুব শরীরের পক্ষে খুব উপকারী। তোমরা এইভাবে ডাল রান্না করে দেখবে, দেখবে এক নিমেষে ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে কিন্তু। চলো তাহলে আমি এই ডালটা ব্লগ করতে করতে এই ডালটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে দেখতে পাচ্ছ একটা গন্ধরাজ লেবু পাতা সমেত একটা গন্ধরাজ লেবু রেখেছি, আর এই দেখো স্লাইস করে লেবু দিয়েছি, অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। চলো দেখতে থাকো আমার গন্ধরাজ লেবুর ডাল। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও খুব ছোট্ট করে ভিডিও করব বন্ধুরা আজকে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। একদম জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। একদম রান্নাঘরে এসে আজকে আমি একটা ডাল, মুসুর ডাল রান্না করব, গন্ধরাজ লেবু ডাল। হ্যাঁ, গন্ধরাজ লেবুর ডাল রান্না করব। দেখো এখানে সেই জন্যে দেখো জল বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি ডাল, আর এই জলটা গরম হয়ে গেলে দেখো জলটা কড়াইতে জলটা গরম হয়ে গেলে, গরম হয়ে গেছে প্রায় দেখো মানে ধোঁয়া বেরোচ্ছে, আর এখন আমি ডালটা ঠেলে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা দেখতে থাকো, এই দেখো ধোঁয়া বেরিয়ে গেছে জলটা, এখন আমি ডালটা ঠেলে দেবো। ধুয়ে রেখে দিয়েছি একদম, ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে দেখো আমি চা করো বলে চায়ের জলও বসিয়ে দিয়েছি, সকালবেলা উঠে না একটু চা খেতে লাগে, তা নালে না একদম ভালো লাগে না। দেখো আমি কটার সময় দেখো আটটা দশ বাজে, এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আর এখানে একটা দেখো সবজি হবে, গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে একটা সবজি ভাজা হবে, চলো দেখতে থাকো। ডালটা দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে। এখন আমি এতে জল দিয়ে দেবো, পাতলা করার জন্য আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। আর এতে আমি এখন এক চামচ নুন দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে গেলে তারপরে আমি সোমবার দেব গন্ধরাজ লেবু দিয়ে ডালটা আমি সোমবার দেবো। দেখতে থাকো কী করছো দেখো। আর এই দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসছে পাতা সমেত, খুব সুন্দর। আমি এই পাতাও দেবো, কুচিয়ে দেবো। আর এই দেখো এখানে যে এইগুলো কেটে রেখেছি তার সাথে আমি এই যে মাশরুম, এই যে দেখো মাশরুম, এই মাশরুমও দেবো, এর মধ্যে এই মাশরুমও ভাজা দেবো, একটু ছোটো করে কেটে দেবো। তো ডালটা আমি সিদ্ধ করে আর জল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, আর এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে কী করবো বলো তো, এই যে কালো সর্ষে আমি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমার ফোড়নটা হয়ে গেছে, এইবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম, এইবারে যেটা করতে হবে এখানে এই যে লেবু পাতাটা আমি রেখেছি কুচিয়ে, এটা এখানে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু। কিন্তু বন্ধুরা আমি একটু এখানে দেখো পাতি লেবু রসও দেবো একটু, তোমরা এটা নাও দিতে পারো, আমি একটু দিলাম। এইবারে এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছি, এটা তোমরা জানো ভালো করে যে গন্ধরাজ লেবু থেকে রস খুব একটা বেশি বেরোয় না, আমরা এটা
মানে চেপে চেপে বার করি, আর ঘষে ভাত খাওয়ার সময় ঘষে আমরা নিই। যতটা বেরোচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আর ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, জানো তো বন্ধুরা। আর আর দেখো এখানে আমি স্লাইস করে আমি গন্ধরাজ লেবু কেটে রেখেছি, দেখেছো, দেখতে পাচ্ছ। এবারে এগুলোকে আমি দিয়ে দেবো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালটা দিয়ে, গন্ধরাজ লেবুর ডাল অসাধারণ লাগে খেতে। এটা একটু ফুটে গেলে আমি একটুখানি ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেবো। দেখো বন্ধুরা আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর ডালটা আমার হয়ে গেছে, গন্ধরাজ লেবুর ডাল, ভীষণ ভালো লাগে খেতে এটা। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারো। দেখো অসাধারণ লাগে খেতে এই ডালটা, একটা লাইক করে দিও আমাকে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি তাহলে।